মুম্বাইয়ের জার্সিতে দুশোতম ম্যাচ রোহিতের বিশেষ পুরস্কার দিলেন মাস্টার ব্লাস্টার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দুশো নম্বর ম্যাচ রোহিত শর্মার সেই ঐতিহাসিক মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য কোদ্দার সচিন রেমস তেন্ডুলকার হিটম্যানের হাতে তুলে দিলেন দুশো লেখা জার্সি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ফুল ফুটিয়েছেন রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে যা ধরেছেন তাতেই সোনা ফুলিয়েছেন এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন রোহিত একটি দলের হয়ে আইপিএলে তার কৃতিত্ব বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে রোহিত অন্যতম সফল ফ্রাঞ্চাইজি করে তুলেছেন মুম্বাইকে যদিও এবারে তার হাতেই নেতৃত্বের আম ব্যান্ড নেই হার্দিক পান্ডিয়ার হাতে উঠেছে দলের রিমোট কন্ট্রোল প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স হার মেনেছে গুজরাট টাইটান্সের কাছে সম্মুখীন হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে আজ রোহিতের মাইল ফলকের ম্যাচ সেই ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স কি করে সেটাই দেখার মুম্বাই জার্সিতে দুশোতম ম্যাচ রোহিতের বিশেষ পুরস্কার দিলেন মাস্টার ব্লাস্টার মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে দুশো নম্বর ম্যাচ রোহিত শর্মার সেই ঐতিহাসিক মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য খোদ্দ সচিন রেমস তেন্দুলকার হিটম্যানের হাতে তুলে দিলেন দুশো লেখা জার্সি মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে ফুল ফুটিয়েছেন রোহিত মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে যা ধরেছেন তাতেই সোনা ফুলিয়েছেন এদিন মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন রোহিত একটি দলের হয়ে আইপিএলে তার কৃতিত্ব বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে রোহিত অন্যতম সফল ফ্রাঞ্চাইজি করে তুলেছেন মুম্বাইকে যদিও এবারে তার হাতেই নেতৃত্বের আর্ম ব্যান্ড নেই হার্দিক পান্ডিয়ার হাতে উঠেছে দলের রিমোট কন্ট্রোল প্রথম ম্যাচেই মুম্বাই মেনেছে কাছে সম্মুখীন হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে আজ রোহিতের মাইল ফলকের ম্যাচ সেই ম্যাচেই মুম্বাই করে সেটাই দেখার জার্সিতে দুশোতম ম্যাচ রোহিতের বিশেষ পুরস্কার দিলেন মাস্টার ব্লাস্টার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দুশো নম্বর ম্যাচ রোহিত শর্মার সেই ঐতিহাসিক মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য খোদ্দা সচিন রেমস তেন্দুলকার হিটম্যানের হাতে তুলে দিলেন দুশো লেখা জার্সি মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে ফুল ফুটিয়েছেন রোহিত মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে যা ধরেছেন তাতেই সোনা ফুলিয়েছেন এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন রোহিত একটি দলের হয়ে আইপিএলে তার কৃতিত্ব বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে রোহিত অন্যতম সফল ফ্রাঞ্চাইজি করে তুলেছেন মুম্বাইকে যদিও এবারে তার হাতেই নেতৃত্বের আর্ম ব্যান্ড নেই হার্দিক পান্ডিয়ার হাতে উঠেছে দলের রিমোট কন্ট্রোল প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানস হার মেনেছে গুজরাট টাইটান্স এর কাছে সম্মুখীন হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে আজ রোহিতের মাইল ফলকের ম্যাচ সেই ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানস কি করে সেটাই দেখার